হাইকোর্টে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি তদন্ত রিপোর্ট পেশ। সিবিআই ইডির টাকার উৎস খুঁজে পেয়েছেন প্রশ্ন বিচারপতির জবাবে সিবিআই জানায় শেষ না হওয়ার মতো উৎস। হাইকোর্টে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি তদন্ত রিপোর্ট পেশ। সিবিআই ইডি টাকার উৎস খুঁজে পেয়েছেন প্রশ্ন বিচারপতির জবাবে সিবিআই জানায় শেষ না হওয়ার মতো উৎস। অনেক সম্পত্তি বাজেয়াপ্ত করেছি, দ্রুত তদন্ত শেষ হওয়ার কোনো সম্ভাবনা আছে প্রশ্ন বিচারপতি। সিবিআই জবাব, এটা প্যান্ডোরার বক্স, একটা তদন্ত করতে গিয়ে আর একটা দুর্নীতি উঠে আসছে, এটা ইংরাজির 8 সংখ্যার মতো, শেষ হচ্ছে না। সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরে রিপোর্ট নিয়েও প্রশ্ন বিচারপতির, ওই রিপোর্ট পাওয়া যায়নি বলে দাবি সিবিআই, এখনো আসেনি, 2 মাস হয়ে গিয়েছে, বিস্মিত বিচারপতি। ওটা ব্যবহার না করতে পারলে তদন্ত কি সহযোগিতা হবে, মন্তব্য বিচারপতি। অনুবাংশ নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুবাংশ, কি হলো আজকে শুনানিতে? সম্প্রতি সেটা হচ্ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার সূত্রে ইডি এবং সিবিআই তারা আলাদা আলাদা রিপোর্ট পেশ করে। ইডি তারা একটি রিপোর্টের মধ্যে একাধিক সম্পত্তি অ্যাটাচ তারা করেছে। তখন প্রশ্ন করা হয় টাকার উৎস কি খুঁজে পেয়েছেন, যেটা তুমি বললে যে কখনই শেষ না হওয়ার মতো উৎস। আমরা অনেক সম্পত্তি বাজেয়াপ্ত করেছি, সেই সম্পত্তি বাজেয়াপ্ত বিষয়ে তারা খুলতে পারেনি, রিপোর্টে তারা উল্লেখ করেছেন। দ্বিতীয়ত তারা একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলছেন যে এই ইনভেস্টিগেশনটা হচ্ছে প্যান্ডোরার বক্সের মতন। কেন? এসএসসি দিয়ে শুরু হলো, তারপরে দেখলাম পুরসভা নিয়োগ দুর্নীতি, আবার সামনে এলো রেশন দুর্নীতি, অর্থাৎ কোথাও গিয়ে এই সংখ্যাটা 8 সংখ্যার মতো, যে একে অপরের সঙ্গে ইন্টারভিন বা যোগ সংযোগ রয়েছে অভ্যন্তরীণভাবে। এটা কিন্তু অর্থাৎ এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে পুরসভা নিয়োগ দুর্নীতি মামলা, তার সঙ্গে গিয়ে আবার রেশন দুর্নীতি মামলা, কোথাও গিয়ে কিন্তু এই 8 সংখ্যার মধ্যেই কিন্তু সার্কেলে ঘোরাঘুরি করছে, যে কারণে ইনভেস্টিগেশন করতে বা সম্পন্ন করতে দেরি হচ্ছে, এমনটা ইডির বক্তব্য। আমি ঠিক এই জায়গাটাতেই আসবো অর্ণবাংশু। সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর রিপোর্ট নিয়ে যে বিচারপতি প্রশ্ন করেছেন এবং সিবিআই তরফ থেকে যেটা বলা হয়েছে যে সেই রিপোর্ট এখনো পাওয়া যায়নি, অর্ণবাংশু আমরা দেখেছি সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরের নমুনা নেওয়া নিয়েও একপ্রস্থ নাটক হয়েছে এবং রিপোর্ট নিয়ে সেও রিপোর্ট এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। দেখো, বিচারপতি এটাই বলেছেন যে এখনো অবধি যদি এসে না পৌঁছায়, যে উদ্দেশ্যে এই কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছিল সেই উদ্দেশ্যে কিভাবে কাজে লাগানো সম্ভব, আপনারা দেখুন যে কেন এত দেরি হচ্ছে। এই প্রশ্ন যখন করা হয় যে এখনো এখানে এলো না বা এসেছে কিনা, তারা বলে না, সেন্ট্রাল ল্যাবরেটরি থেকে এখন আসেনি, সেফিসল থেকে। তারপরে বিচারপতি বলেন যে উদ্দেশ্যে এই হোয়াইট স্যাম্পেল নেওয়া হয়, সেই উদ্দেশ্যটা কাজে লাগাতে হবে তো, সুতরাং কেন দেরি হচ্ছে আপনারা ইনফর্ম করুন, আপনারা জানান, আপনারা কাজ করুন, এইভাবে বসে থাকলে বা তদন্ত এগুলো তো হবে না, কারণ উদ্দেশ্য তো কাজ করতে হবে, যে কারণে এই হোয়াইট স্যাম্পেল নেওয়া। ইডি তার আশ্বাস দিয়েছেন যে আমরা কথা বলে অবশ্যই জানাবো, এখন আদালত কিন্তু কোনো নির্দেশ দেয়নি, বিচারপতি চেম্বারে গিয়ে নির্দেশ দেবেন, শুনানি পর্ব শেষ হয়েছে। আর আরও একটা বিষয় অনুবাংশ এই জায়গাটায় বলবো, যে সেখানে যেটা বিচারপতি আজকে মন্তব্য করেছে, যেটা তুমিও তুলে ধরলে, যে 2 মাস হয়ে গিয়েছে এখনো রিপোর্ট আসেনি, তাহলে তদন্তে কি সহযোগিতা হবে, এই প্রশ্ন আজকে করা হয় বিচারপতির তরফে। অবশ্যই, কারণ হচ্ছে দেখো, স্যাম্পেল নেওয়া হয়েছে, স্যাম্পেল নেওয়া নিয়ে অনেক কাণ্ড কারখানা হচ্ছে আমরা সবাই জানি, সুতরাং অবশেষে স্যাম্পেল নেওয়া সম্ভব হয়েছে, রাতের বেলা সেই স্যাম্পেল নেওয়া হয়েছে বিচারপতির নির্দেশে পরিপ্রেক্ষিতে, তারপর 2 মাস কেটে গেল, এখনো অবধি স্যাম্পেল এলো না। এই স্যাম্পেল না আসলে যে উদ্দেশ্যে যে অডিও কথা বলা হচ্ছে বারবার ধরে ফোন রেকর্ড এক ব্যক্তির সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্রের, সেটা ভয়েস স্যাম্পেল অনুযায়ী তারা পরীক্ষা করবে, সুতরাং এই পারপাসে, যে পারপাসে উল্লেখ কারণেই এই স্বরের সমন নেওয়া হয়, গলার স্বরের সমন নেওয়া হয়, সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। আর কত দেরি হবে, এই 2 মাস কেটে গেল, তদন্ত সহযোগিতা কিভাবে হবে, এটাই কিন্তু আদালত প্রশ্ন তুলেছে। ইডি আশ্বাস দিচ্ছে তারা কিন্তু খুব শীঘ্রই কথা বলে জানাবে, যাতে স্যাম্পেলের রিপোর্টটা দ্রুত পাঠানো হয়। অনুবাংশ, এখানে আরও একটা সিগনিফিকেন্ট বিষয়, যেটা সিবিআই তরফ থেকে বলা হচ্ছে যে এটা একটা ইংরেজি 8-এর মতো, অর্থাৎ নিউমেরিক 8-এর মতো, যেটার কোনো শেষ নেই, একটা করতে গিয়ে তার প্রেক্ষিতে আরও একটা দুর্নীতির এইরকম বিষয় উঠে আসছে, অভিযোগ উঠে আসছে, সেই নিয়ে তদন্ত উঠে আসছে, অর্থাৎ নেভার এন্ডিং সিরিজ চলছে। এক্স্যাক্টলি, এটা ইংলিশে বা ইংরাজিতে 8 সংখ্যার মতো, সেটা হচ্ছে যে এই যে তদন্তগুলো সামনে এসছে, অবশ্যই প্রথমে আসে এসএসসি, তারপর আসে প্রাইমারি,
তারপরে আসে কিন্তু আমরা দেখলাম সেই সূত্র ধরে আসলো কুন্ত ঘোষের মধ্যে দিয়ে এলো কি পুরসভা নিয়োগ দুর্নীতি, সেখান থেকে নতুন আবার রেশন দুর্নীতি, অর্থাৎ পুরোটাই কিন্তু সার্কেল হয়ে যাচ্ছে। সবকটা দুর্নীতির মধ্যে কোথাও একটা অভ্যন্তরীণ লিঙ্ক আছে, সেই কারণে কিন্তু নেভার এন্ডিং ইনভেস্টিগেশনের মতো পর্যায়ে ইডি দাঁড়িয়ে আছে। তারা এটা খোলসা করে বললো যে একটার পর একটা দুর্নীতি সামনে আসছে, সবকটার মধ্যে কোথাও না কোথাও অভ্যন্তরীণ যোগ রয়েছে, হয়তো অ্যাকিউজ পার্সন হিসাবে যোগ রয়েছে। এটা সহজে ইনভেস্টিগেশন সম্পূর্ণ হওয়ার নয়, সেটা কিন্তু আগে ইডি স্পষ্ট করলো। কোথাও গিয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুরসভা নিয়োগ দুর্নীতি এবং রেশন দুর্নীতি একই সূত্রে একই সার্কেলে কিন্তু বাধা পড়ছে। একদিকে যেমন একই সার্কেলে একই সূত্রে বাধা পড়ছে, অর্থাৎ ইন্টারলিঙ্কড বলে দাবি করা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে, অপরদিকে তেমন টাকার উৎস নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন বলা হয় যে উৎস শেষ না হওয়ার মতো, অর্থাৎ যেখান থেকে সেই কোথা থেকে আসছে সেই উৎস যখন সেই শিকড়ের যখন খোঁজ করা হচ্ছে সেটাও বলছে যে সেটাও এতটাই ডালপালা বিস্তৃত যে সেটাও না শেষ হওয়ার মতো। দেখো, সেটা হচ্ছে প্রথমে আদালত প্রশ্ন তুলেছিল যে একটি সংস্থার এত সম্পত্তি বার বার হওয়ার কারণ কি। সেই সূত্রে ইনভেস্টিগেশন করতে গিয়ে তারা আজকে রিপোর্ট দিয়েছে, তারা বলছে যে এটাই কখনো শেষ না হওয়ার মতো উৎস, আমরা অনেক সম্পত্তি বাজেয়াপ্ত করেছি। ইডি সূত্রে যেটা খবর সেটা হচ্ছে তারা একজন ব্যক্তির অনেক সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, একই সঙ্গে একটি বেসরকারি সংস্থা সেই সংস্থারও সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। সেই সমস্ত বাজেয়াপ্ত সম্পত্তি সম্পদ এতটাই, তারা এই কারণেই বলছেন যে কখনই শেষ না হওয়ার মতো উৎস, এবং সেই সম্পত্তির তালিকা লিস্ট কটা প্রপার্টি কটা ক্যাটাচমেন্ট সেই ডিটেলটা তারা কিন্তু সিল বন্ধ খামে রিপোর্টে জমা দিয়েছে আদালতের কাছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।